তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আলহামদুলিল্লাহ 8টা রোজা চলে যাচ্ছে, অষ্টম রমজান। এই যে কি কি নিয়েছি দেখাই, এটা চিকেন ললিপপ, তা বেগুনি, ও না সরি সরি আলুর চপ না, এটা ডিমের চপ। তারপরে রোজা থেকে মাথা গেছে, তারপরে এটা বেগুনি, চিকেন ফ্রাই, পিঁয়াজু, সোলা, তারপর বুন্দা। এই যে এখানে সব রেখে দিয়েছি, ভেজে ভেজে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। জিলাপিও রয়ে গিয়েছে এখানে, পটল ভাজি করেছি তেলে, আর এখানে সাদা পোলাও করেছি, আর এখানে লাচ্ছি। এখানে আরও দাও, আমাকে আরও দাও, রাফের বাবা লাচ্ছি বানিয়ে নিয়ে এসছে, ভরে দাও। তুমি নাও নি, এই যে ভরে নাও, ওখানে আর দিও না, নিবে না। তুমি কি খাবা? এই যে আপনাদের রাফিয়াকে দেখাই, হাই দিয়ে দাও একটা। আর এখানে এই যে বক্সের মধ্যে করে সবকিছু রেখে রেখে দিয়েছি ঢেকে, সোলা টোলা শেষ হয়ে গিয়েছিল, রান্না করেছি ডিপের মধ্যে, বুন্দা হোমমেড, সবই হোমমেড, কোনোটাই কেনা না, সব কিছু বানিয়েছি, কোনোটাই কেনা না। এই তো ঈদের জন্য বসে পড়েছি, আর বেশিক্ষণ সময় নাই, মনে হয় 5 মিনিট আর আছে। এই তো রাফিয়া খাবা না? যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। ওকে গাইস, আল্লাহ হাফেজ। হালিমটা পাশের ভাবি দিয়েছিল, ভীষণ মজা হয়েছিল, চিকেন হালিম করেছে পাশের ভাবি, মেঘা আসে না, মেঘার চাচি দিয়েছিল, যাই হোক অনেক মজা হয়েছিল। নুডলসটা আমি রান্না করেছিলাম, আর বাদবাকি ভাবি দিয়েছিল, পুরি পায়েস এগুলো ভাবি দিয়েছিল আমাদেরকে, যাই হোক অনেক মজা হয়েছিল। সোলা এটা আমরা ঝুড়ি বলে থাকি আমাদের এলাকারই এক ভেতে, বুন্দা, পায়েস, পুরি, ওয়াটারমেলনের জুস, হালিম। আপনাদের ওর এত পছন্দ ওয়াটারমেলন, সে হালিম খেতে এসে ওয়াটারমেলন খাচ্ছে। এই তো এখানে সব হালিম, পুরি, তা আমার প্লেট এটা একটু একটু করে সবগুলোতে নিয়েছি, আর এগুলোর মধ্যে তো তরকারি দেখাচ্ছি, ঢেকে রেখেছি সব, মানে রাফিয়ার বাবা তো থাকে না, আমি একা, এই জন্য একটু একটু করে সব কিছু সাজিয়ে নিয়েছি, লাগবে না এত কিছু, তারপরে একটু একটু করে সব নিয়ে নিয়েছি, দেখাই কী কী নিয়েছি। এই যে আর এই পাশে ভাবি তরকারি দিয়ে গেছে, এটা রাফিয়ার জন্য ওয়াটারমেলন জুস, সেদিন দেয়নি বাবা, কী যে কাণ্ড, তো কান্না করেছে, তো সেরি জন্য ভেন্ডি দিয়ে একটা মাছ করেছে। আর এই পাশে করলা ভাজি, রাফিয়ার বাবা ফেভারেট, তো শশা টশা সব কিছু কেটে নিয়েছি, কেটে কুটে। তো এই হলো আজকের আমাদের ইফতার, বসে পড়ছি সব কিছু গোছগাছ করে নিয়ে বসে পড়েছি এখন। ও দেখেন আরেকটা জিনিস ভুলেই গিয়েছি, খেজুরি নেই, নেই খেজুর নেব এখন, ইফতার পরে আবার কথা বলবো। এই যে এতক্ষণ পরে এই যে রাফিয়ার পাকেটে রক্ত বের হচ্ছে, কিভাবে কেটে গিয়েছে, পা ভেঙে যায়নি, ঝুনঝুনি ভেঙে গিয়েছে আর পা কেটে গেছে, দেখি হেক্সে চলে না। আচ্ছা আপনারাই বলেন দেখি, ও বলছে পা যদি এখন জ্বলে কেন জ্বলবে, জ্বলে এটা মামা এটা খুলো, ও দেখেন ভয় পায়, কিছু হবে বলেন দেখি, হ্যাঁ মোছো দেও, মোছো মোছো দা, মামা মুছে দিই, আপনারাই বলেন কিছু হবে, কিছু হবে না, ও কান্নাকাটি করে এক জায়গায় করেছে, দেখি হ্যাঁ গুড গুড গুড, হেক্সাসোল দেওয়ার পরে তার অবস্থা, ও কান্নাকাটি করছে, আপনারা বলেন তো কিছু হবে, হবে আমের কোলে উঠে বসে আছে, দেখেন কি পরিমাণ কান্নাকাটি করছে রাফিয়া, কিছু হবে আপনারা বলেন দেখি, কিছু হবে না আমার সোনামাটা।